নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাচ্ছে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট লেখক ও সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি ছোট গল্প, কুমির। এই গল্প আমরা শুনেছিলাম জেঠিমার কাছে। জেঠিমা দুটি ছেলে মেয়ে নিয়ে অল্প বয়সে বিধবা হয়েছিলেন। তেমন সুন্দরী না হলেও বেশ বুদ্ধিমতী ছিলেন আর খুব সাহসও ছিল মনে। কখনো দিদিভাই, কখনো জেঠিমা আমাদের কাছে সন্ধ্যাবেলায় গল্প করতেন। মানুষের গল্পের চেয়ে ভূত প্রেত দৈত্যদানা রাক্ষস খক্ষসের গল্পই আমাদের বেশি ভালো লাগত। বাস ছোপে শ্যাওড়াতলা আশেপাশের জঙ্গলা ভিটেগুলিতে ছিল তাদের বসবাসের জায়গা। তাদের আমরা দেখতাম না, কিন্তু অনুভব করতাম। যতদূর মনে পড়ছে তখন বর্ষাকাল, চারিদিকে জল থই থই করছে। আমাদের বাড়িখানি সেই জলের মধ্যে দ্বীপের মতো জেগে আছে। সন্ধ্যা হতে না হতেই পাড়া স্তব্ধ, আর রাতটা কৃষ্ণপক্ষের হলে তো কথাই নেই। জলে ডোবা গ্রামখানি আধারে আরও একবার ডুব দিত। একটু দূরে ছোট একটা হ্যারিকেন জ্বলত, মাঝে মাঝে তার চিমনি ফেটে যেত। সঙ্গে সঙ্গেই যে বদলানো হতো তা নয়, সেই ফাটা চিমনি আরও কিছুদিন ধরে আলো দিয়ে যেত। চুন আর কাগজ দিয়ে সেই চিমনি জুড়ে দেওয়া হতো। আবার কখনো কখনো দেখতাম সেই চিমনিতে কালিমাখা। ভূতের গল্প শুনতে শুনতে জেঠিমার এই হেরিকেনটিও যেন ভুতুরে হয়ে উঠেছিল। জেঠিমা সেদিন বললেন, আজ তোমাদের নদের চাঁদ কুমিরের গল্প বলবো, খবরদার ঘুমোতে পারবে না। আজ হাটবার, ভাঙার হাট থেকে মাছ আসবে, সেই মাছ কোটা হবে, রান্না হবে, তবে তোমাদের খেতে দেব। দক্ষিণ পাড়ায় আমার বাপের বাড়ির পাশের বাড়ি ছিল নদের চাঁদদের বাড়ি। লম্বা ছিপছিপে ছিল নদের চাঁদ, রং মিশমিশে কালো, কিন্তু ভারী সুন্দর চেহারা। টানা নাক চোখ, এক মাথা ঝাঁকড়া বাবরি চুল। সাত পুরুষ ধরে ওরা চাষবাস করে খায়, কিন্তু ওর চাষবাসে মন ছিল না, কাজেই ঘর সংসারের কোনো কাজেই ওর ভালো লাগতো না। ঘুরে বেড়ানোই ছিল ওর নেশা। যেখানে যাত্রা হতো, কবিগান হতো, ও গিয়ে জুটত। পুজোর সময় যখন দুর্গা প্রতিমা কি কালী প্রতিমা করা হতো, ও গিয়ে কুমোরদের সঙ্গে যোগান দিত। ও কারো কাছে পয়সা চাইত না, কেউ কে সেধে পয়সা দিতেও যেত না, বেগার খেটেই ও আনন্দ পেত। ছেলেবেলা থেকেই ও বাঁশি বাজাতে পারত, তল্লা বাঁশ কেটে ও সুন্দর সুন্দর বাঁশি বানাত। অনেক রাত অবধি ওর ঘর থেকে সেই বাঁশির সুর ভেসে আসত, আমরা শুয়ে শুয়ে শুনতাম। শুনেছি ওর বাঁশির শব্দে আশেপাশের সাপগুলি স্থির হয়ে দাঁড়াত, মুগ্ধ হয়ে শুনত। কিন্তু সেই বাঁশির শব্দে সাপ মুগ্ধ হলে কি হবে, ওর বাপ মুগ্ধ হলো না। ছেলের বাঁশি যত শোনে বদনমণ্ডল তত খেপে যায়। হারামজাদা, তুই কি ঢুলির ঘরে জন্মেছিস যে বাঁশি বাজাবি, কাশি বাজাবি, ওতে কি পেট ভরবে? নদের চাঁদ বাপের মুখে মুখে কি যেন জবাব দিয়েছিল। বদন রেগে গিয়ে বাঁশি টাশি ভেঙে ছুঁড়ে ফেলে দিল। যে পাচন বাড়ি দেশে হালের গরু তাড়ায়, তাই বদন ছেলের পিঠের উপর ভাঙল। নদের চাঁদ একদিন রাতের অন্ধকারে মনের দুঃখে দেশ ছেড়ে চলে গেল। ওর ঘরে মা ছিল না, অল্প বয়সী মা মারা গিয়েছিল। ছেলে ঘর ছেড়ে চলে যাওয়ার পর ওর বাবা ঠিক মার মতনই ফুপি ফুপিয়ে কাঁদতে লাগল। অনেকদিন পর্যন্ত নদের চাঁদের কোনো খোঁজ মিলল না। সে নাকি পাড়াপড়শিকে বলে গিয়েছিল, মানুষ না হয়ে আর দেশে ফিরবে না। তারপর একদিন শুনলাম নদের চাঁদ কামরূপ কামাখ্যায় চলে গিয়েছে। ও মা, সেখানে গেলে তো মানুষ ভেড়া হয় শুনেছি। আমার এক কাকা গিয়েছিলেন কামাখ্যায়, আর ফেরেননি। বাঞ্ছা বলল,
ভেড়া হয়ে গিয়েছিলেন? জেঠিমা হেসে বললেন, গুরুজন মানুষ, সে কথা আর কি করে বলি। আমি বললাম, যে ভেড়ার গায়ে লোম থাকে পশম হয় সেই ভেড়া? জেঠিমা হেসে বললেন, না রে বাবা না, মানুষ যখন সুন্দরী বউ বিয়ে করে সেই বউয়ের কথায় ওঠে বসে তখন তাকে ভেড়া বলে। তোমরাও একদিন তাই হবে। আমি বললাম, দূর, আমি তাহলে সুন্দরী বউ বিয়েই করব না। বাঞ্ছা বলল, না জেঠিমা, আমার জন্যে সুন্দরী বউই এনো, তারপর যা হয় হবে। বাঞ্ছার চোখে ঘুম আসছিল। জেঠিমা তাকে ঠেলা দিয়ে বললেন, এই ঘুমিও না, নদের চাঁদ কি হয় শোনো। নদের চাঁদ বছর পাঁচেক বাদে দেশে ফিরে এলো। তখন তার বাপ মারা গেছে, ঘরখানা ঝড়ে পড়ে গেছে, ভিটেটা জঙ্গলে ভর্তি। নদের চাঁদ কামাখ্যায় গিয়ে ভেড়া বনে যায়নি, অনেক তুকতাক মন্ত্রতন্ত্র শিখে এসেছে, টাকা কড়িও এনেছে অনেক। সেই টাকায় সে নতুন করে ঘর তুলল, ভিটের জঙ্গল সাফ করল, বাড়ির সামনে যে ছোট একটা এদো পুকুর ছিল সেটাকে বড় করে কাটল, পুকুরের চারধার দিয়ে কত ফুলের গাছ লাগালো। ভারী শৌখিন পুরুষ নদের চাঁদ। হ্যাঁ, এবার সে মানুষের মতো মানুষ হয়েছে। আমার বাবা বললেন, নদের চাঁদ, এবার একটা বউ আনো ঘরে। নদের চাঁদ বলল, আনবো কর্তা, ঘর দোর গুছিয়ে নি তারপর আনবো। কয়েক মাস পরে সত্যি নদের চাঁদ বউ নিয়ে এলো ঘরে, পরমা সুন্দরী বউ। ওদের জাতের মধ্যে অমন সুন্দর মেয়ে বড় একটা দেখা যায় না। কেউ কেউ বলল, নদের চাঁদ দূর দেশ থেকে বামুন কায়েতের মেয়েকে ভুলিয়ে নিয়ে এসেছে। কেউ কেউ বলল, মন্ত্র পড়ে বনের হরিণকে ও মেয়ে বানিয়ে নিয়ে এসেছে, কারণ টুকটুকে বইয়ের চোখ দুটি হরিণের মতোই সুন্দর, স্বভাব হরিণের মতোই চঞ্চল আর মিষ্টি। এত সুন্দর বউ, কিন্তু পাড়ার বকাটে ছোকরারা নদের চাঁদের বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে সাহস পায় না, তাদের ভয় আছে প্রাণী। নদের চাঁদ যেমন বনের হরিণকে মেয়ে বানাতে পারে, তেমনি বকাটে ছোড়াদের শিয়াল কুকুল বিড়াল এমনকি ইঁদুর বানিয়েও রাখতে পারে, তার মন্ত্রের এমনই জোর। সে যেমন মন্ত্র পড়ে মানুষের ঘাড় থেকে ভূত নামাতে পারে, তেমনি শত্রুতা করলে মানুষের ঘাড়ে ভূত চাপিয়েও দিতে পারে। ওঝাগিরি গুণিনগিরির কাজ নিয়ে নদের চাঁদ অনেক দূরের গায়ে গঞ্জে চলে যেত, দু তিন দিনের মধ্যে হয়তো বাড়িতেই ফিরত না, বউ একলা থাকত ঘরে। কোনো কোনো সময় নদের চাঁদের বুড়ি এক মাসি এসে বউয়ের কাছে থাকত, আর বেশি পাহারার দরকার হতো না। নদের চাঁদ মন্ত্র পড়ে বাড়ির চারিদিকে গণ্ডি কেটে রেখে যেত, চোর ডাকাত জীবজন্তু কেউ সেই গণ্ডি পার হতে সাহস পেত না। গুণিন হিসেবে নদের চাঁদের নাম ডাক ছড়িয়ে পড়ল, পুবের ভিটে আরও একখানা ঘর তুলল নদের চাঁদ, নানা রকমের শিকড় বাকড় গাছগাছরা তাবিজ কবচে সেই ঘর বোঝাই হয়ে উঠল। তারপর শুনলাম নদের চাঁদও অন্যান্য জন্তু হতে পারে, বাঘ হয়, ভাল্লুক হয়, সাপ হয়ে ফোঁসফোঁস করে। আমাদের গ্রামের যাত্রা দলের বহুরূপী ফটিক দাস যেমন বাঘ ভাল্লুক সাজে তেমন নয়, এ হলো সত্যিকারের বাঘ ভাল্লুক। তবে এ বিদ্যার চর্চা সে বাড়িতে বসে করে না, লোকালয়ে কাউকে এসব দেখায় না। সাকরেদ সোনামিয়াকে নিয়ে চলে যায় গভীর বনে জঙ্গলে, সেখানে একজন ইচ্ছে মতো জীবজন্তু হয় আর একজন বসে থাকে, ঘটিতে থাকে মন্ত্র পড়া জল, খেলা শেষ হবার পর সেই জল ছিটিয়ে তার গায়ে দিলে সে আবার মানুষ হয়ে ওঠে। হঠাৎ এক কাণ্ড ঘটল, সোনামিয়াকে আর খুঁজে পাওয়া গেল না, লোকে কানাঘুষা করতে লাগল, নদের চাঁদি বাঘ হয়ে তাকে খেয়ে ফেলেছে, এখন আর পেট থেকে বের করতে পারছে না। থানায় ডায়েরি করা হলো, পুলিশ খোঁজ খবর করতে লাগলো, কিন্তু করলে কি হবে, সোনামিয়ার কোনো উদ্দেশ্য নেই। পুলিশ নানা রকম সন্দেহ করতে লাগলো,
কিন্তু নদের চাঁদের গায়ে হাত দেবার কারো ক্ষমতা নেই। সে হয়তো পুলিশের ইন্সপেক্টরটাকে বাজারে নেড়ি কুকুর বানিয়ে ছেড়ে দেবে, আর দারোগা নিজের টেবিলের তলায় পোষা বিড়াল হয়ে মিউ মিউ করবে। তারপর সেও এখনকার মতোই এক বর্ষাকাল। সেবার বর্ষাটা আরও বেশি হয়েছিল, বন্যার মতো। নদের চাঁদ এই বর্ষার বৃষ্টির মধ্যে কয়েকদিন আর বেরোয়নি। বউ খুব আদর যত্ন করছে, নানা রকমের রান্নাবান্না করে স্বামীকে খাওয়াচ্ছে। খাওয়া দাওয়ার পর সেদিন বিকেলবেলায় সুন্দরী বউ খুব সোহাগ করে বলল, আচ্ছা তুমি নাকি ইচ্ছে করলেই বাঘ ভাল্লুক হাতি গন্ডার সব হতে পারো। নদের চাঁদ বলল, পারি তো, কিন্তু এখন আর আমার অন্য কিছু হতে ইচ্ছে করছে না। কিন্তু সোহাগী বউ নাছোড় বান্দা, সে আদর আহ্লাদে স্বামীকে বশ করে ফেলল। লক্ষ্মীটি একটিবার হও, সবাই দেখতে পেয়েছে, আমি শুধু দেখতে পেলাম না, জীবনভর শুধু কুকুর বিড়ালই দেখলাম। একটিবারের জন্য একটা বড় জন্তু হয়ে আমাকে দেখাও, তোমার পায়ে পড়ি। অমন আদরের বউ, অমন সুন্দরী বউ, যাকে নদের চাঁদ মাথার মণি করে রেখেছে, সে যদি অমন পায়ের কাছে পড়ে, নদের চাঁদের কি না করবার সাধ্য আছে? নদের চাঁদ একটু ভেবে চিনতে বলল, ঠিক আছে, আমি কুমির হয়ে তোমাকে দেখাবো। অন্য সব জীবজন্তু হয়েছি, কুমির এর আগে হইনি। এই বর্ষাকালে কুমির হওয়াই ভালো, জলের অভাব হবে না, বাড়ির নিচেই সমুদ্র। বউ তো মহা খুশি, ঘরে বসে সে জ্যান্ত কুমির দেখবে। নদের চাঁদ তখন একটা জলের ঘটি নিয়ে বিড়বিড় করে মন্তর পড়ল। তারপর বউয়ের হাতে সেই ঘটিটি তুলে দিয়ে বলল, কুমির হবার পর তোমার যতক্ষণ সাধ হয় দেখে নিয়ে এই ঘটির জল আমার গায়ে ঢেলে দিও, আমি আবার হাসতে হাসতে মানুষ হয়ে উঠব, ভয় পেও না কিন্তু। বউ হেসে বলল, বারে ভয় কেন পাবো, কুমিরই হও আর যাই হও, তুমি তো তুমি। তখন নদের চাঁদ বিড়বিড় করে আবার একরাশ মন্তর পড়ল। সঙ্গে সঙ্গে সে বিরাট এক কুমির হয়ে উঠল। বউ তো তা দেখে ওরে বাবারে বলে এক লাফ দিয়ে ঘর থেকে উঠোনে নামল। কুমির যত তার কাছে যায় তত সে দূরে পালায়। মন্ত্র পড়া ঘটির জলের কথা সে প্রাণের ভয়ে ভুলেই গেছে। সারা রাত এই রকম এগোনো পেছনো চলল, কিন্তু কুমির তো আর বেশিক্ষণ ডাঙায় থাকতে পারে না। বাঘ হলে পারত, কুমিরকে জলে নামতে হলো, বাড়ির নিচেই নিজেদের সেই সাধের পুকুর। কুমির সেই পুকুরে ঝাঁপিয়ে পড়ল। অনেকক্ষণ বাদে বউয়ের মনে পড়ল, ঘটিতে তো মন্ত্র পড়া জল আছে। ঘটি নিয়ে সে ঘাটের কাছে এগিয়ে গেল, কিন্তু ভরসা পেয়ে কুমির যেই বউয়ের পায়ের কাছে এলো, অমনি বউ বাবারে বলে ঘটি ফেলে ছুট। ঘটির জল গড়িয়ে পুকুরের জলে পড়ল। কুমিরটা সেই জলে একবার চিত হলো, আর একবার উপর হলো, কিন্তু তাতে ফল হলো না, মন্ত্রের শক্তি নষ্ট হয়ে গেছে। বউ তখন নিজের ভুল বুঝতে পারল, কপাল চাপড়াতে চাপড়াতে বলল, ওগো আমাকে খাও, আমাকে খেয়ে ফেলো। কিন্তু বলে বটে খাও খাও, কিন্তু বউ কি আর জলের কাছে যেতে পারে? কুমির যেই এগিয়ে আসে বউ পিছিয়ে যায়। এমনি করে সাত দিন সাত রাত্রি কাটল। কুমিরের পেটে দারুণ খিদে, আর উপোস করলে তার প্রাণ বাঁচে না। সে তখন চোখের জল ছেড়ে দিয়ে আস্ত একটা কচ্ছপ গিলে ফেলল। নিয়ম এই, একবার যদি ইতর জন্তু জানোয়ার খেয়ে ফেলে তাহলে কুমির আর মানুষ হতে পারে না। নদের চাঁদও আর মানুষ হতে পারল না, কিন্তু তাকে তো বড় বড় মাছ কি জীবজন্তু খেতে হবে। তাই পুকুর থেকে সে খালে গিয়ে পড়ল, খাল থেকে নদীতে, নদী থেকে সমুদ্রে। আমি বললাম, আর বউটা কি করল? জেঠিমা বললেন, বউ আর কি করবে, মেয়ে মানুষ, সে তো সমুদ্র পর্যন্ত যেতে পারে না, নদীর ঘাট পর্যন্ত গেল। বর্ষাকাল শেষ হলো, শীতের পরে গ্রীষ্ম এলো। বউ ঘাটে গিয়ে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকে, আড়াল থেকে একটা কুমিরকে দেখবে বলে। কিন্তু আমাদের ছোট গাঙে তো আর কুমির আসে না,
নানা রকমের ছোট বড় মাছ আসে। মাছরাঙা পাখি আকাশে ওড়ে, ছো দিয়ে ছোট ছোট মাছ নিয়ে যায়। আর কালো কালো কোলার মতো শুশুক মাঝে মাঝে জলের ওপর মাথা জাগায়, আবার ডুব দিয়ে কোথায় অদৃশ্য হয়ে যায়। বউয়ের আর কুমির দেখা হয় না। জেঠিমা একটু কাল চুপ করে রইলেন, তারপর দীর্ঘশ্বাস বললেন, হরি হরি বল, চল তোদের খেতে দিই গিয়ে। আপনারা এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প কুমির। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী দিনগুলিতে আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।